যিনি তামাম কায়নাতের একমাত্র মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একজন সৃষ্টিকর্তা তিনি কে? সকলে জবান খুলে বলুন কে? আল্লাহ। তিনি এই পৃথিবীকে বানিয়েছে পানির উপরে ভাসমান। আমরা যে জমিনটার উপরে আছি, এই জমিনটা পানির উপরে ভেসে আছে। আমরা নিশ্চয়ই ছোটবেলায় স্কুলে পড়েছি, তিন ভাগ পানি এক ভাগ ডাঙা, পুরো পৃথিবীটাই পানির উপরে ভাসমান। এবং এই পৃথিবীকে যখন পানির উপরে রাখা হয়, সৃষ্টি করা হয়, তখন এই পৃথিবী কিন্তু পানিতে টলমল করে। যেমন নৌকোই গেলে, আমরা জাহাজে গেলে দেখি টলমল করে, এরকম টলমল করছিল। তাই মহান সৃষ্টিকর্তাই বিশাল বিশাল পাহাড়গুলোকে পেরে হিসাবে, যেমন আমরা কাঠকে সেটে দিই যাতে টলমল না করে, পাহাড়গুলোকে পেরে হিসাবে ব্যবহার করে পৃথিবীকে সেঁটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কত মহান বুঝতে পারছেন, যিনি এই বিশাল আসমানকে বিনা খুঁটিতে রেখেছে। সামান্য এইটুকু প্যান্ডেল রাখতে গিয়ে আমাদেরকে কত বাঁশ খুঁটি হিসাবে ব্যবহার করতে হয়েছে, কত বাঁশ আমাদেরকে চালা হিসাবে পাটা হিসাবে ব্যবহার করতে হয়েছে। আর আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা, তিনি এত মহান, এই বিশাল আসমানকে বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছেন আমাদের জন্য ছাদ হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যা কিছু বানিয়েছেন, জমিন আসমান চাঁদ সূর্য পাহাড় পর্বত নদ নদী সাগর গাছপালা তরু লতা পশু পাখি জীব জন্তু, সব কিছুর মধ্যে থেকে শ্রেষ্ঠ বানিয়েছে মানুষকে। ফারিস্তাদের থেকেও শ্রেষ্ঠ মানুষ, চাঁদের থেকেও শ্রেষ্ঠ মানুষ, সূর্যের থেকেও শ্রেষ্ঠ মানুষ, পাহাড়ের থেকেও শ্রেষ্ঠ মানুষ, সাগরের থেকেও শ্রেষ্ঠ মানুষ। আর এই মানুষকে তিনি বানিয়েছেন ইল্লা লিআবুদুন, শুধুমাত্র তিনার উপাসনা তিনার দাসত্ব করার জন্যে। আর বাকি যা কিছু বানিয়েছে সব কিছুই আমাদের খেদমতের জন্য। সূর্য আমাদের উপকারের জন্য, চাঁদ আমাদের উপকারের জন্য, এ জমিন আমাদের জন্য বিছানা, গাছপালা আমাদের জন্য, নানা রকম কোয়ালিটির খাদ্য, মাছ, হাজারো রকম গোস্ত, হাজারো রকম শাকসবজি, হাজারো রকম ফলমূল, সব বান্দা বান্দির উপকারের জন্য, আমার আপনার কল্যাণের জন্য মালিক বানিয়েছে। যেগুলো তোরা খা, ভোগ কর, উপভোগ কর, কিন্তু দাসত্ব আমি ছাড়া অন্য কারো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকেই কত সুন্দর করে বানিয়েছে দেখেন না। বাপ আর মা এক জায়গায় হলেন, বাপের শরীরের কিছু নাপাক পানি মায়ের শরীরে গেল, ওই পানিটার মধ্যে তোমার আমার মতো কয়েক হাজার কোটি কোষ থাকে, যেটাকে স্পাম বলা হয়। কথা বুঝে আসছে? কিন্তু সব কটাকে মালিক মেরে দিলেন, তোমাকে বাঁচালো, তোমাকে বাঁচালো, আমাকেও বাঁচালো। মায়ের রেহেমে গেলাম, 120 দিন মায়ের রেহেমে ছিলাম। প্রথমে 40 দিন একটা গোলাকার গোস্তের নাই পড়েছিলাম, 41 দিন থেকে ডিজাইন শুরু হচ্ছে। মনে রাখবেন, পৃথিবীতে যা কিছু মালিক সৃষ্টি করেছে কোনো জিনিসে তিনি হাত লাগান নে, শুধুমাত্র মানুষকে তৈরি করার সময় তিনি কুদরতি হাত লাগিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়, আমরা সেই মানুষ, দুদিনের দুনিয়া এসেছি একটা পরীক্ষা দিতে। পরীক্ষাটা কি? যিনি বানিয়েছেন তিনাকে ভালোবাসি কি না, তিনি আগে না অন্য কেউ আগে, তিনার জন্য সবকিছু না তিনাকে ভুলে গিয়ে সবকিছুর পিছনে ছুটি, এটাই পরীক্ষা। সার অংশে সংক্ষেপে বলছি, যদি আমরা এই দুনিয়ার জিন্দেগিতে সব কিছুটা করি তিনার খুশি মতো, তাহলে তিনি একদিন আমাদেরকে দুনিয়া থেকে তুলে নেবে, যেটা মৃত্যু বলা হয়।
ইন্তেকাল করা, স্থান পরিবর্তন করা, তুলে নিয়ে তিনি আমাদেরকে কবর কবর থেকে, মাহশর মাহশর থেকে, হয় জান্নাত নাই জাহান্নাম, যদি আমরা প্রভু সৃষ্টিকর্তার কথা মতো চলি তাহলে তিনি আমাদেরকে চির শান্তির জান্নাতের মেহমান বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে কোনোদিন মৃত্যুও নাই, শেষও নাই, অভাবও নাই, কষ্টও নাই। তো যাক, তিনি আমাদেরকে মায়ের পেটে তৈরি করলেন, হাড় গোস্ত রগ রিসা সেটিং করে চামড়াকে দিয়ে প্যাকিং করে দিলেন। দিবার পর 120 দিন পর আমাদের শরীরে তিনি রুহ দিলেন। রুহটা কি? তিনার হুকুম। রুহটা কি? আল্লাহর হুকুম। এই রুহ দিলেন, দিবার পর আমরা মায়ের পেটে লড়ে উঠলাম। মা বড় খুশি হলো, ডাক্তারখানায় গেল। এখন মডার্ন দুনিয়া, নানা রকম মেশিন বাহির হয়েছে। ডাক্তার মায়ের পেটে মেশিন লাগালো, মায়ের কানে দিল, মা শুনছে, বাচ্চা অর্থাৎ তুমি আমি নিঃশ্বাস নিচ্ছি। মায়ের মনটা খুশি হচ্ছে, আমার বাচ্চা ঠিক আছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাই, সেই মহান স্রষ্টা আমাদেরকে বানিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো চোখ দিয়েছে। শুধু এই চোখের কথাই যদি বলি, দেব এ যুবকেরা তরুণেরা বাপেরা, এক পদে আল্লাহ তোমাকে আমাকে এত দামি দামি জিনিস দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, হাড় দিয়েছে, জবানে কথা দিয়েছে, এ সব কিছু দিয়ে আল্লাহ একবারও বলেনে বান্দা বান্দিরে, আমি তোদের উপরে এহসান করলাম, আমি তোদের উপরে দয়া দেখালাম, একবার আল্লাহ বলেনে। কিন্তু বাড়ির রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা থেকে সময় নূর নবী দয়ার নবীকে পাঠিয়ে আল্লাহ পাক তোমাকে আমাকে জানালো, বিশ্বে মানুষকে জানিয়ে দিল, এ আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ আমার হাবিবকে পাঠিয়ে তোমাদের উপরে এহসান দয়া করলাম। আমার আলোচনা বুঝতে পাচ্ছেন তো? মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন তো নাকি? তাহলে দুটো চোখ দিয়েছে 26,000 কোটি লেন্স, যদি 1 টাকা করে ধরা হয় 26,000 কোটি টাকা শুধু দুটো চোখে। শুনছেন তো নাকি? 1 টাকায় কি লেন্স পাওয়া যায়? তারপরেও ধরছি দুটো চোখের দাম 26,000 কোটি টাকা, আর কিছু দিতে লাগবে? আল্লাহ আমাদেরকে আরো প্রতি করেছে, আরো যদি ওপরে কিছু থেকে সেই করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ সব কিছু দিয়ে আল্লাহ আমাদের উপরে এহসান করেছে বলেননি, যে বান্দা তোদের উপরে আমি দয়া করলাম, এত কিছু দিলাম দিয়ে তোদের উপরে দয়া করলাম, আল্লাহ বলেনি। কিন্তু বাড়ির রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আমার নূর নবী, দয়া নবী, হায়াতুন নবী, মেরাজওয়ালা নবী, সাফাআতওয়ালা নবী, তিনাকে পাঠিয়ে আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি তোদের উপরে বড় দয়া করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে কি বুঝিলেন? আমাদের চোখের থেকেও দামি নূর নবী, আমাদের জিন্দেগীর থেকেও দামি নূর নবী। তাই এগুলো দিয়ে আল্লাহ বলেন এহসান করেছি, মোস্তফা জানের রহমতকে দিয়ে বলছেন এহসান করেছি, যিনি আখেরি মেসেঞ্জার, আখেরি আওতার, আখেরি প্রফেট, আখেরি রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছিলেন বাড়ি রবিউল আউয়ালে। বাবেরা কেন এসেছিলেন শোনেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগণ আজ থেকে 2000 বছর আগে ঈসা আলাইহিস সালাম বলে একটা নবী এসেছিলেন, যিনাদের ঘরে খ্রিস্টান ভাইরা বলে আমরা ঈসা নবীর মাননেওয়ালা। কারা? খ্রিস্টান ভাইরা বলে আমরা ঈসা নবীর মাননেওয়ালা। কিন্তু আলহামদুলিল্লাহ ঈসা নবীকে তাদের থেকে বেশি আমরা মানি। বলুন সুবহানাল্লাহ।
হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাবার পরে এই যুবকেরা তরুণেরা 500 বছর ধরে পৃথিবীর জমিনে কোন মেসেঞ্জার আসেনি, কোন আওতার কোন রসুল কোন প্রফেট আসেনি। এই না আসার দরুন এই পৃথিবীর মানুষ কোন মানবরূপী পশু হয়ে গিয়েছিল। কেমন পশু হয়ে গিয়েছিল, মানুষ নিজের কন্যা সন্তান গুলোকে জেন্ত জেন্ত দাফন করে দিত। আপনারা সবাই কম বেশি জানেন, এত জঘন্য হয়ে গিয়েছিল, জাহিলিয়াতের যুগ বলা হয়। মাকে নিজের ছেলে, মা নিজের ছেলের হাত থেকে নিজের ইজ্জতকে বাঁচাতে পারত না, বেটি নিজের ইজ্জত ও জান নিজের বাপের হাত থেকে বাঁচাতে পারত না। তৎকালীন সময় রোম ছিল পৃথিবীর দাদা, আজ যেমন আমেরিকা পৃথিবীর দাদা, নিজেকে দাবি করে, অন্য কারোর কাছে হতে পারে, মুমিনদের কাছে নয়। তো যা কো ইখতিলাফে আমি যাচ্ছি না, তৎকালীন সময়ে রোম ছিল পৃথিবীর দাদা, কেসরা কাইসার পারস্য হাজার বছরের আগুনের উপাসনা হতো, হাজার বছর ধরে আগুনের উপাসনা হয়ে আসছে। তাদের ধারণা ছিল ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে উৎসর্গ করতে হবে, তাই তাদের মনোনীত পছন্দ নিয়ে খোদা তারা যে বানিয়েছিল সেই বাচ্চাদের ঘরে তারা সেখানে জবাই পর্যন্ত করত। গরিবের গলাতে শিকল থাকতো, কোমরে বেড়ি থাকতো, বাজারে বিক্রি হতো, এই ছিল তাদের অবস্থা। এক কথাই বলতে পারি, পুরো পৃথিবী জুড়ে অশান্তির দাবানল চলেছিল, পুরো পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছিল, ইনসাফ মানুষ ভুলে গিয়েছিল, আমানতের খেয়ানত হতো, গরিবের উপরে লুট হতো, নারীদের ঘরে ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছিল, কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, মায়ের ইজ্জত বাপের ইজ্জত ছিল না, ক্ষমতাশালী গরিবদের ঘরে শোষণ করত, এই ছিল পৃথিবীর চরিত্র। এই বড় বড় তা অসভ্যগুলো মানুষগুলোকে মহান সৃষ্টিকর্তা নাই কল্যাণ সত্যের রাস্তা দেখাবেন বলে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক নবীকুলের সম্রাট দোনো জাহানের সুলতান বাদশাহদের বাদশাহ রসুলদের রসুল আমিনাল লাল আব্দুল্লাহ দুলাল হযরত প্রফেট মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই নবী পেয়ে আমরা খুশি না বেজার, সেই নবী এসে পৃথিবীর মানুষকে কল্যাণের রাস্তা দেখিয়েছেন। এত সহজে নাকি আপনাদের এই কি জায়গা জানো, চণ্ডীপুর ফুটবল মাঠ বা এই এলাকা, এই যে দাড়ি টুপি, এই যে ইসলাম, এই যে নাই সত্য দেখছেন, এটা কি এত সহজে এসছে মনে হয়? আজকে কারো ঘরে কন্যা সন্তান হলে ওই বাপ বলে আমার মা হয়েছে, আদর করে, চুমা দেয়। অথচ 1500 বছর পিছিয়ে যাও, কন্যাগুলোকে জ্যান্ত পোতা হচ্ছিল। আল্লাহ নবী বলেছিল, এ বিশ্বের মানুষ, এ আবু জেহেল উতবা সাইবা, তখন তারা নেতৃত্ব দিত, তোমরা কন্যাগুলোকে কেন হত্যা করছো, ওদেরও তো বাঁচার অধিকার রয়েছে, ওদের কি অপরাধ, ওরা কন্যা হয়ে এসেছে, সৃষ্টিকর্তা তোদের ঘরে কন্যা বানিয়েছে, এতে তো ওদের কোনো অপরাধ নাই, ওদের কোনো ক্ষমতাও নাই, তোমাকে পুরুষ বানিয়েছে, ওকে কন্যা বানিয়েছে, এদেরকে বাঁচার অধিকার দাও, এদেরকে বাঁচতে দাও। আবু জেহেল উতবা সাইবা বলেছিল, না, নারীদের কোনো বাঁচার অধিকার নেই, নারী অশুভ, নারী বাবার মাথাকে হ্যাট করে দেয়, নারীর বাঁচার অধিকার নাই। নূর নবী জবান খুলে বলতে লাগলে, শোনো, তোমাদের এই কাল্পনিক বিশ্বাস, তোমাদের এই মিথ্যা ধারণা খণ্ডন করার জন্যই মহান সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছে। আমি মুহাম্মদ প্রফেট হিসাবে জানাচ্ছি, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে হলো ওই কন্যার বাবাকে মহান সৃষ্টিকর্তা জান্নাতের পায়গম সুসংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ছিল না বাপ, আজ বিশ্ব জুড়ে নারী স্বাধীনতার নামে
নারীর অধিকারের নামে বিশ্বজুড়ে আজ ভদ্র লেবাস দিয়ে একদল আমার নারী শোষণকারী রাক্ষস পৃথিবী জুড়ে মাথা চাড়া দিয়েছে। তাই একজন উম্মতে মুহাম্মদ হিসাবে আমি উম্মতে মুহাম্মদীকে জানাই, আমাদেরকে সংগঠিত হয়ে নারীদের উপরে জুলুম, নারীদের উপরে অত্যাচার, নারীদের উপরে অমানবিক অত্যাচার, নারীদের ঘরে অধিকারের নামে যে বেলাইনে নামানো ষড়যন্ত্র চলছে এর প্রতিবাদে গর্জে উঠে বিশ্বের মুখে মায়ের জাতের ইজ্জতের শান মর্যাদাকে উঁচু করে ধরা উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য দায়িত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? তবেই তো উম্মত। আমরা মনে করি নামাজ শুধু ইসলাম না, নামাজ পড়ে নারীর অধিকার দিয়ে আগে। হ্যাঁ, আমি বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, আলী আকবর সিদ্দিকীর বেটা তো, তার আগে জুলফিকার সিদ্দিকীর পুতাও আমি, জাবানার মুজাদ্দেদের ঘরের আওলাদ বলছি। অহংকার করছেন, উলামা ভাইয়েরা বসে আছেন, আমার কথাকে কেটে দেন। 570 খ্রিস্টাব্দে নূর নবী এসেছেন, 40 বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করেছে, 570 40 610 নবী মেরাজে গেছে, 621 গিয়ে ওখান থেকে নামাজ রোজা এনেছে। তাহলে এই 11টা বছর ধরে নূর নবী কি করেছে বলো? তার আগে তো নামাজ ছিল না। এই 11টা বছর ধরে নারীদের যে অধিকার ছিল না সেটা দিবার জন্য নবী লড়াই করেছে, সংগ্রাম করেছে। আল্লাহ নবী দুনিয়া শাসকদের কাছে চিঠি করেছে, এ কিসরার বাদশাহ, এ কাইসার, এ রোমের সম্রাটেরা, এ পারস্য সুলতানেরা, এ মক্কার বুজুর্গ দুবাসাই বারা, শুনে রেখে দাও, নারীগুলোকে অধিকার দাও, নারীগুলোকে হত্যা করে দিও না। আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম, কোন বাবার ঘরে যদি নারী একটা হয়, দুটো হয়, তিনটে হয়, ওই বাবা যদি মন না খারাপ করে, ওই বাবা যদি নারীগুলোকে মহব্বত করে, আল্লাহ দিয়া শ্রেষ্ঠ নিয়ামত মনে করে আদর দিয়ে ওর লেখাপড়া করিয়ে ওর বিবাহটা দিয়ে দিতে পারে, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দেয়, আমার ইসলামকে লিয়ে মিথ্যা প্রচার করবেন না, আমার ইসলাম লিয়ে মিডিয়াতে মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন না, আমার ইসলামকে লিয়ে মিথ্যা ষড়যন্ত্র চালাবেন না, আমার ইসলামকে লিয়ে নাটক ড্রামা বানিয়ে মিথ্যা প্রচার করবেন না। তবে হ্যাঁ, আমি বুক ঠুকে বলে যাই, আমার ইসলাম এমন একটা খুশবু, আমার নবী এমন একটা খুশবু, আমার কোরআন এমন একটা খুশবু, একে নিয়ে যত লড়াকাটা হবে ততই কিন্তু খুশবু মানুষের নাকে যাবে। তাই আমেরিকা চেয়েছিল ইসলামকে মুছে দেব, কিন্তু আজকে পৃথিবীর বুকে সব থেকে দ্রুত যে দেশেতে মানুষ ইসলাম কবুল করছে ওই দেশটার নাম হলো আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স। এই যুবকেরা এমন করে ডাব্লিউ বুশ বলেছিল, আমেরিকায় মুসলমান আসতে দেব না, আমেরিকাতে মুসলমান ইসলামকে মুছে দেব। কিন্তু মনে রাখবেন, ইসলাম কোন মানুষের বানানো মত নয়, ইসলাম মহান স্রষ্টার মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। তে আমেরিকার বুকে ডাব্লিউ বুশ বলল ইসলামকে রাখব না, আর মহান সৃষ্টিকর্তা কি বললে? এই বুশ শুনে রেখে দা, আমি আল্লাহ পারি তোমার ঘর থেকে ইসলামের বাতি জ্বালাতে। এই বুশের কোন পুত্র সন্তান ছিল না, তার ছিল কন্যা সন্তান। ওই কন্যা সন্তানকে মহান সৃষ্টিকর্তা ইমানের কলেমা পড়িয়ে দিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামকে জানতে হবে, ইসলাম জানতে গেলে আব্বাস সিদ্দিকীকে দেখলে হবে না। ইসলাম দুটো জিনিসের উপরে নির্ভর করছে, একটা কালামুল্লাহ আর একটা হাবিবুল্লাহ। আর এই ইসলামের উপরে জীবন যাপন করতে গিয়ে আরো দুটো জিনিসকে নির্ভর করে, ইজমা ও কিয়াস। কিন্তু মূল হলো দুটো, হাবিবুল্লাহ আর কালামুল্লাহ, কোরআন শরীফ আর মোহাম্মদ রসুল। এই দুটোকে দেখো তবে ইসলাম বুঝবে। আমি তো ইসলামের একজন অনুসারী,
আমার মধ্যে ভুল হতে পারে, এর জন্য আমার ইসলাম দোষী নয়। শিক্ষক হিসাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, আর কিতাব হিসাবে, গাইড বুক হিসাবে কালামুল্লাহ। তাই আমি আপনাদের সবাইকে বলবো, ইসলামকে আমাদেরও জানতে হবে। আল্লাহ নবী বললেন, কারো ঘরে যদি 50টা পুত্র সন্তান হয়, বুঝাবার জন্য বলছি, ওই বাপকে জান্নাতে সার্টিফিকেট দিতে পারবো না, ঘোষণা দিতে পারবো না। কিন্তু কারো ঘরে যদি একটা দুটো তিনটে পরপর কন্যা সন্তান হয়, আর ওই বাপ যদি কন্যা সন্তানকে বুঝানা মনে করে, মন না খারাপ করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে, মানুষ করে তাকে লেখাপড়া শিখিয়ে বিবাহ উপযুক্ত জায়গায় দিয়ে দিতে পারে, ওই বাপ আর আমি রাসূলুল্লাহ দুটো আঙুল তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি, আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীর অধিকার দিবার নাম, ইসলাম নারীকে সম্মান করার নাম। আল্লাহ নবী জানালেন, কারো ঘরে যদি কন্যা সন্তান থাকে, এর মানে হলো ওই ঘরে একটা জান্নাত রয়েছে, অর্থাৎ এক একটা নারী এক একটা জান্নাত। এই যুবকেরা, তরুণেরা, উলামা হযরাতরা রয়েছে, জিজ্ঞাসা করুন, আলমারহুম আল্লামারা রয়েছে, জিজ্ঞাসা করুন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহ, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। এই যুবকেরা, দুনিয়া জান্নাত 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 করে পাগল, আর আমার রাসূলুল্লাহ ওই জান্নাতকে মায়ের পায়ের তলাতে দিয়ে দিয়েছে। অর্থাৎ মায়ের সেবা করো, মাকে পিয়ার করো, মাকে মহব্বত করো, ভালোবাসো, এ ছেলে তুমি জান্নাত পেয়ে যাবে। মান রাদি আনহু ওয়ালিদাহ ফালান আনহু রাদি, মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ পাক তার উপরে রাজি। তাই মা বাপকে যে রাজি করবে, আল্লাহর জান্নাতটা সে পেয়ে যাবে। তাই মনে রাখবে, দুনিয়া জমিনে দেখাতে পারবেন না, যার দিলে আল্লাহ আছে, কোরআনের জ্ঞান আছে, দীন ইসলামের জ্ঞান রয়েছে, রাসূলুল্লাহর মহব্বত রয়েছে, এমন একটা ব্যক্তি দেখাতে পারবেন না যে নাকি তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। হতে পারে সে ভ্যান চালিয়ে খায়, হতে পারে সে লেবারি করে খায়, হতে পারে সে মাছ ধরে খায়, হতে পারে সে কারো ট্রলার চালিয়ে খায়, হতে পারে সে কারো নৌকো চালিয়ে খায়, হয়তো তার গরিবই সংসার হতে পারে। সে যদিও গরিব হয়, নিজে না খেয়ে হলো বাপকে খাবে, মাকে খাবে, তারপরে বাঁচলে নিজে খাবে। কেননা সে জানে, এটা আমার জন্য মহান সৃষ্টিকর্তার পরীক্ষা, দেখি একে গরিব বানিয়ে এর মা বাপকে মহব্বত করে কিনা, এ মা বাপকে পিয়ার করে কিনা। কেননা মা বাপ যার উপরে রাজি, আল্লাহ তার উপরে রাজি হয়ে যাবে। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আজ দুনিয়া জমিনে তাকিয়ে দেখো, কোটি কোটি টাকার গাড়ি রয়েছে, কোটি কোটি টাকার বাড়ি রয়েছে, কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, বাড়িতে তিন চারটে কুকুরও পুষে রেখেছে, কিন্তু বুড়ো বাপের ভাত নাই, বুড়ি মায়ের ভাত নাই। কেন নাই? ওখানে ইসলাম নাই। ইসলাম যদি থাকতো, তাহলে ও কোনোদিন মা বাপের উপরে জুলুম করতে পারত না, ও মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারত না। কেননা যে মা বাপের উপরে জুলুম তো দূরের কথা। আন আবি উমামা তান্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতু কানা রুকা। কোন ছেলে যদি মা বাপকে উহু করে, যদি ব্যবহারে উহ করে আওয়াজটা করে, কষ্ট দিয়া তো দূরের কথা, জুলুম করা তো দূরের কথা, তার কোন ব্যবহারে যদি তার বাপ মা একবার উহ করে আওয়াজ করে, ওই ছেলেটা জাহান্নামী হয়ে যাবে। আর কারো ব্যবহারে যদি তার বাপ মা খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। এর নাম ইসলাম। আমরা মনে করেছি দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, টুপি পড়ো, হয়ে যাবে ইসলাম। হ্যাঁ, ওটাও ইসলাম, অস্বীকার করছি না, কিন্তু নামাজের আগেও মা বাপের খেদমত করা হলো ইসলাম। আমি ভুল অস্বীকারছি নাকি? কেন এতদিন আপনারা কি অস শুনেছেন জানি না, আমি নতুন মানুষের এক্সেলাভ করতে চাইছি না। বলুন আমি ভুল অস করছি কি? ওলামা ভাইয়েরা বলুন, আমাকে একটু শিখিয়ে দেন, শিখিয়ে দেন, আমি শিখতে চাই। দুনিয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষের শিক্ষার অভাব নেই। আমি যদি ভুল অস করি বলুন। হ্যাঁ, নামাজে
আমাদের নাম ইসলাম, একত্ববাদকে বিশ্বাস করে আল্লাহকে সিজদা করার নাম ইসলাম, অস্বীকার করছি না। কিন্তু যার ব্যবহারে কথাতে তার মা বাপ খুশি, সে হাজারো নামাজ পড়েও জান্নাত পাবে না। যদি একবার মা বলে দেয় উফ, একবার বাপ তোমার ব্যবহারে যদি বলে উফ, মানে বুঝতে পারছেন না কষ্ট পেয়েছে, এর নাম ইসলাম। তাহলে নারীর অধিকারের নাম ইসলাম, নারী হলো মায়ের জাত, মাকে পিয়ার করার নাম ইসলাম, বাপ হলো জান্নাতের দরজা, বাপকে সম্মান করার নাম ইসলাম। এগুলো কি আজ আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে না যায়নি? কথা বলুন। তাই তো আজকে আমরা এত লাঞ্ছিত, তাই তো আজকে আমরা এত বঞ্চিত, তাই তো আজকে আমরা এত অপমানিত। কেন? আমরা নামে তালপুকুর ঘটি ডোবে না, আমরা নামে মুসলমান, কালচার ইসলামের নাই। ইসলাম কাকে বলে? আপনি রাত্রিরেতে রান্না করছেন, আপনার পাশের বাড়ি একটা গরিব আছে, আপনি গোস্ত রান্না করছেন বা চিকেন রান্না করছেন বা ভালো মন্দ কিছু করছেন, আপনার পাশের বাড়ি একটা গরিব আছে, ইসলাম বলছে তরকারিতে একটু পানি বেশি দাও, পাশের বাড়ি গরিবকে এক বাটি দিয়ে আসো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম বলছে তুমি যদি আম খাও, ওই আমের আটিটা এমন জায়গায় ফেলো যেন গরিবের বাচ্চা না দেখতে পায়। কেন? গরিবের বাচ্চা গিয়ে তার মাকে বলবে, মা আমি আম খাবো, সে গরিব হয়তো কিনে দিতে পারবে না, বাচ্চার কষ্ট দেখে মায়ের চোখে পানি আসবে বা মার বকবে বাচ্চাকে। ইসলাম বলছে তুমি লুকিয়ে ফেলো যেন ওই গরিবটা কষ্ট না পায়, এর নাম ইসলাম। ইসলাম কাকে বলে? তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তায় একটা মানুষের যাতায়াতের অসুবিধায়ক হোক, কিছু পাথর হোক, কাটা হোক বা নোংরা পড়ে আছে, মানুষের যাতায়াতের অসুবিধে হবে, ওটাকে সরিয়ে দিয়ে ওই রাস্তাকে পরিষ্কার করে দাও, এর নাম ইসলাম। কি গো অজে অসুবিধে হচ্ছে নাকি? কেন প্রথমবার এসেছি আমি, কি শুনতে চাইছেন আপনারাই ভালো জানেন, কিন্তু আমি ইসলাম বলছি তো নাকি, আমি তো অন্য বিষয়ে কথা বলছি না। হাই 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 হাই, আজকে আমাদের কাছে ইসলাম কই? ইসলাম কাকে বলে শোনেন? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার, যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে একটা মুসলিম মহিলা আমার নবী পাকে কষ্ট দেবে বলে একটা কাঁটা বিছিয়ে রাখতো, যাতে করে নূর নবীর পায়ে কাঁটাটা ফোটে, আল্লাহ নবী কষ্ট পাবে। এখন প্রশ্ন হতে পারে, আমার নবী ওই মহিলাটা কেন কষ্ট দিত, ওই অমুসলিমটা কেন ব্যথা দিত, ওই অমুসলিমটা আমার নবীর ওপরে কি রাখছিল? কোনো রাগ নয়, ওই অমুসলিমটাকে তৎকালীন সন্ত্রাস আবু জিল উদুবা সাহেব আবু লাহাব এরা ভুল বুঝিয়েছিল। কেন ভুল বুঝিয়েছিল? আমার নবীর ইনসাফের কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে, আমার নবীর ন্যায় প্রচারের কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে, আমার নবীর মানববন্ধনের কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে, আমার নবীর এহসান ইনসাফের কাছে মানববন্ধনের কাছে অমুসলিম থেকে দলে দলে মানুষ আমার নবীর কাছে আসছে, আমার নবীকে নবী বলে ইমানের কালিমা পড়ে ইসলাম অ্যাকসেপ্ট করে নিতে লেগেছে। এইটা দেখে আবু জিল উতবা সাহেবা পৃথিবীর তৎকালীন জালিম যারা ছিল, যারা মানুষের খোদা সেজে বসেছিল, যারা মানুষকে কৃত দাস দাসী বানিয়েছিল, যারা মানুষকে ভোগ করত, যারা নারীদের উপরে জুলুম করত, তারা দেখলো মোহাম্মদ কিদি রুকা না যায় তাহলে আমাদের ক্ষমতা আচ্যুত হয়ে যেতে হবে। এ যুবকেরা তরুণেরা বাবেরা আমার নবীর বিরুদ্ধে তারা মিথ্যা প্রচার চালিয়েছিল, আমার নবীকে জাদুকর বলতো, আমার নবীকে পাগল বলতো, আমার নবী সম্বন্ধে উল্টো পাল্টা মিথ্যা প্রচার করেছিল। ওই মহিলাটা অমুসলিম মহিলার কানেও আমার নবী সম্বন্ধে মিথ্যা মেসেজ এসেছিল, তাই ওই রাগ করে আমার নবীকে কষ্ট দেবে বলে আমার নবী রাস্তা দিয়ে কাঁটা বিছেত। একদিন ওই কাঁটাটা বিছানো নেই, আল্লাহ নবী যখন খবর পেলেন কাঁটাটা বিছানোর মহিলাটা কোথায় গেল, খবর
খবর পেল মহিলাটা বিমারে পড়েছে। আহারে নূর নবী, দয়া নবী, এক তো তার দুশ্মনী করত, আবার সে অমুসলিম ছিল, এক আল্লাহ মানত না, তার তাওহীদের উপরে ঈমান আনে নে। এ যুবকেরা শোনো শোনো, দুনো জাহানের সুলতান নূর নবী আমার। ওই মহিলার বাড়ি চলে গেলে মহিলাকে গিয়ে মা বলে সম্বোধন করে ডাক দিলে। মহিলা চোখ খুলে বলে, কে রে বাবা এত দয়া বয়া বলে ডাক দিলি। ওই মহিলা ঘুরে দেখে যার রাস্তায় কাটা বিছাদা, সেই মোহাম্মদ আমাকে মা বলে ডাকছে। ওই মহিলা আমার রাসূলুল্লাহকে দেখে অবাক হয়ে বলতে লাগলো, কি খবর বাবা, তুমি কি আমায় চেনো, আমি কি করি তুমি জানো? আল্লাহ নবী বললেন, মা ও সব কথা বাদ দেন, আমি সবই জানি মা, তবে মা জানতে চায়, আজ শুনলাম আপনি অসুস্থ, কি করে তুমি জানলে বাবা? কেন আপনি আমার রাস্তায় কাটা বিচার? ও তুমি জানো তাহলে? হ্যাঁ মা আমি সবই জানি। তাহলে তুমি আমাকে দেখতে এলে কেন, আমার খলনিতে এলে কেন? আল্লাহ নবী বলেছিলেন, মা আপনি আমাকে কাটা বিচার, কেন আপনি আমার সম্বন্ধে ভুল মেসেজ পেয়েছেন, আপনি আমার সম্বন্ধে ভুল জেনেছেন, আপনাকে আবু জাহেল ভুল শুনিয়েছে, উদবা ভুল শুনিয়েছে, সাইবা ভুল শুনিয়েছে, তাই আপনি আমার উপরে নারাজ হয়ে তাই আমার উপরে রাগ মিটাতে লেগেছে। কিন্তু মা মনে রাখবে, আমি মুহাম্মদ তামাম আলমের জন্য রহমাতাল্লিল আলামিন হয়ে এসেছি। নবী পাকের কথা শুনে বুড়ি মহিলা চোখের পানি রইল না, সে পানি চোখ দিয়ে জারি হয়ে যায়। আজও বিশ্বজুড়ে সিনেমার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আবার তথাকথিত একদল সব বেরিয়েছে, চলছে না চলে না, আমার নবী সম্বন্ধে কুৎসা রটাচ্ছে না রটাইনে, কেন লটাচ্ছে শোনেন শোনেন। আজকের আবু জেহেল তারাও চাই না নারী অধিকার পাক, ইসলাম থাকলে নারীর পক্ষে আওয়াজ থাকবে। আজকের আবু জেহেল চাই না গরিব মাথা তুলে বাঁচুক, ইসলাম থাকলে গরিবের পক্ষে কথা হবে। এই তো আমি গরিবের পক্ষে কথা বলছি, আমার কি ইন্টারেস্ট আছে না আমার ধর্ম এটা গরিবের পক্ষে দাঁড়ানো ধর্ম? মসজিদ বলবেন তো, মাদ্রাসা তৈরি করা বলেন, বলেছেন বড় জুব্বা পরা দাড়ি রাখা টুপি পরা ইসলামের সব থেকে ভালো কাজ? না 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 না, এ কোনো ভালো কাজ অস্বীকার করছি না, কিন্তু ইসলামের সব থেকে ভালো কাজ আল্লাহ নবী বললেন, খোদার তোকে খানা খাওয়ানো। ইহুদি মানুষটা প্রশ্ন করল, মুহাম্মদ সে যদি ইসলাম অ্যাকসেপ্ট না করে? আল্লাহ নবী বললেন, আমি বলেছি মানুষ, কি বলেছি মানুষ, তুমি আবার ঘোরাচ্ছ কেন? এ বাবা শোনো, মানুষ তার কি ধর্মীয় পরিচয় ওটা তার বিষয়, কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষ, খোদার তো গিরি খানা খাওয়াও। আমি রসুল্লাহ জানিয়ে দিলাম, ইসলামের সব থেকে ভালো কাজ হলো এটা। তাহলে একটা মুসলমান যদি দেখো রাস্তা দিয়ে যাও, অমুসলিম কেউ ক্ষুধার্ত আছে তাকে যদি খানা খাওয়াও, ইসলামের সব থেকে ভালো কাজ হবে না? হবে না, এক কথা বলে না তো, এটা যদি প্রচার চলে আগামী দিন তো সবাই বলবে মুহাম্মাদের গোলামকেই আমাদের লিডার বানা। অসুবিধা আছে না? নাই, তাই ইসলাম সম্বন্ধে ভুল বুঝাও, বুঝছেন না বোঝেন না, ডিস্টার্বটা কোথায়? তরুণেরা, মুসলমানের মধ্যে দুটো কোয়ালিটি আছে, একটা হলো হোসাইনি মুসলমান আর একটা হলো এজিদি মুসলমান। হোসাইনি মুসলমান আলাদা জিনিস, এজিদি মুসলমান আলাদা জিনিস। হোসাইনি মুসলমান কখনো একটা পিপিলি কাকেও ইচ্ছা করে মারতে পারে না, মানুষ তো দূরের কথা, পিঁপড়ে বোঝন তো নাকি পিপিলিকা, যদি পিপিলিকাকে ইচ্ছা করে মারে, সে যদি বলে আমি হোসাইনি মুসলমান, তাহলে সে মৃত্যু খাবে। আর যে এমন করে পিপিলিকা মারবে না, কেননা সে আল্লাহর সৃষ্টি, তাকে মারার অধিকার তোমার আমার নাই, এ হবে হোসাইনি মুসলমান।
আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন তো নাকি? ইসলাম কে লিয়ে, কুরআন কে লিয়ে, আল্লাহ কে লিয়ে, রাসূল কে লিয়ে যুগ যুগ ধরে বিশ্ব জুড়ে জালিমেরা মিথ্যা প্রচার চালিয়েছে। কেননা তারা দুনিয়ার মানুষকে গোলাম বানিয়ে রাখতে চায়। আর ইসলাম বলে মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ একমাত্র দাসত্ব করবে আল্লাহ পাকে। এই যে মেসেজটা দুনিয়াকে দিতে চায়, এর জন্যে তারা জুলুম চালিয়েছে। আজ আমেরিকা বলেন, ব্রিটেন বলে, ফ্রান্স বলে, তাদের ঘরের যুবক যুবতীরা যারা শিক্ষিত সন্তান তারা তারা কোনো মুসলিম ঘরে জন্ম লাইনে, কিন্তু তারা গুগলকে জিজ্ঞাসা করছে, এ গুগল বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল তো আর মুসলমানদের তৈরি করা নয়, গুগল তো ইহুদি খ্রিস্টানদেরই তৈরি করা। ওই গুগল বলতে লেগেছে হযরত প্রফেট মুহাম্মদ রসুলুল্লাহ, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব। ওই যুবক যুবতী কোনো আমেরিকার ছেলে, আমেরিকার মেয়ে, ব্রিটেনের ছেলে, ব্রিটেনের মেয়ে, ফ্রান্সের ছেলে, ফ্রান্সের মেয়ে, এ যুবকেরা তরুণেরা আলহামদুলিল্লাহ আজ আমার ভারতবর্ষ জুড়ে শিক্ষিত সমাজের ঘরের ছেলেরা তারাও গুগলকে সার্চ করছে, এ গুগল বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল জানিয়ে দিচ্ছে মোহাম্মদ রসুলুল্লাহ। ওই গুগলকে আবার বলছে মোহাম্মদের জীবনী দাও, মোহাম্মদ রসুলের জীবনী দিচ্ছে। মক্কা জমিনে এসেছিল 570 খ্রিস্টাব্দে, বারোই রবিউল আউয়ালে, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মোতালে। তিনি শিশুবেলার জীবনী দিচ্ছে। তিনি ছোটবেলা থেকে কখনো আর কি করতেন না, খেলাধুলা করতেন না, কারোর সঙ্গে ফালতু কথা বলতেন না, হই হাই টাট্টাই আর কি করতেন না, সর্বসময় কি যেন একটা ধেনে থাকতেন। এইভাবে তিনার জীবন কাটতে কাটতে 40 বছর যখন বয়স হয়ে যায়, মক্কার জমিনে একটা উঁচু পাহাড়ে দাঁড়িয়ে পুরো প্রতিবেশীকে ডাক দিয়ে বলে, এ আমার প্রতিবেশীরা, আমি মোহাম্মদ সম্বন্ধে তোমাদের ধারণা কি? আমি মোহাম্মদ যদি বলি, ওই পাহাড়ের পিছনে একদল লোক আছে তোমাদের উপরে খুনি জুলুম করবে, হামলা করবে, তোমরা কি মেনে নেবে? তারা বলতে নিয়েছিল মেনে লব। আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো, আমি মোহাম্মদ বলবো তোমরা মেনে নেবে? তারা বললো হ্যাঁ মেনে লব। আল্লাহ নবী বললেন, তোমরা তো চোখে দেখোনি, মানবে কেন? মক্কার মানুষেরা বলেছিল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছর ধরে আপনাকে দেখছি, কখনো মিথ্যা বলেননি, কখনো ফাজলামি করেননি, কখনো ইয়ার কি করেননি, কখনো নাটক করেননি, কখনো ঠাট্টা বিদ্রোহ করেননি, কখনো কোনো বুড়াই খারাপ কাজের মধ্যে জড়াননি, কারোর সঙ্গে আর কি করেননি, কারো ক্ষতি কখনো চাননি, কোনো ফালতু কথা আপনি বলেননি। 40 বছর ধরে যাকে দেখছি সেই মানুষটা আজকে যদি বলে, তাহলে তার মধ্যে সত্যতা রয়েছে, না হয় সে কখনো বলতে পারে না। ওই সে আমার নবী বলেছিলে, এ দুনিয়ার মানুষেরা, এ মক্কার মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এটা কি তোমরা মেনে নেবে? তারা আমার নবী পাকের বিরোধী করেছিল। কেমন বিরোধী করেছিল? আল্লাহ নবীকে এমন করে রক্তাক্ত করে দিয়েছিল, আল্লাহ নবীর উপরে জুলুম করেছিল। কিছুক্ষণ আগেই যারা বলল মুহাম্মদ তুমি আলামিন চির সত্যবাদী, তারা জুলুম করতে লেগেছে। আমেরিকার যুবক যুবতী, ফ্রান্সের যুবক যুবতী, ব্রিটেনের যুবক যুবতী, আমার দেশেরও যুব সমাজ পড়তে লেগেছে। পৃষ্ঠা উল্টাতে 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 নবীর জীবনী পড়তে 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 কখন যেন ওই অন্য ঘরে জন্ম লিয়া ছেলেটা কখন যেন দিলে রসুল্লাহকে জায়গা দিয়ে দিয়েছে, চোখের কোনা দিয়ে পানি ঝরে কখন যেন তার জবানটা লড়ে উঠেছে, আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী দেখছে যদি মুহাম্মাদের দিকে সবাই চলে যায়, তাহলে আমেরিকায় প্রতি সেকেন্ডে একটা ধর্ষণ হয়, প্রতি মিনিটে একটা নারী খুন হয়, এটা বন্ধ হবে না? হবে না? এক কথা বলছে না তো? তারা কি কখনো চায়, যারা নারীকে ভোগের পাত্রী বানাতে চায় কখনো চাইবে? হ্যাঁ, নারীর অধিকারের নামে চিল্লাচ্ছে আর জীবনে,
ওয়াশিংটন থেকে শুরু করলে আজকের দিন পর্যন্ত এক বড় নারী প্রেসিডেন্ট করেনি। কিছু বলুন, আমরা নিজের ভাইকে চিনি না, নিজের মায়ের পেটের ভাই। ও যদি এক বেগদার জমি বেশি পেয়ে যায়, দিয়াল যদি তুলো ফলে, কেস করে আর করে ভেঙে বার করা পর্যন্ত থামবে না। দরকার হয় ওকে মেরে দিতে, আমি মেরেও দেবে। কি গো, সমাজে ঘটছে না ঘটে না? এই আমার কথা বলা ভুল হচ্ছে? কত মানুষের রাত্রিরে ঘর বাড়ি লুট হচ্ছে, কত জমি জায়গা লুট হচ্ছে, মানুষের ফিশারি লুট হচ্ছে। এদের মধ্যে কিছু মুসলিম নামধারী আছে না নাই চুরি করার মধ্যে? তারাও তো বলছে মুসলমান, এর নাম কি ইসলাম? কথা বলে না তো, এর নাম কি ইসলাম? তাহলে অন্যায় আমরা করব, আল্লাহ শাস্তি দেবে না দেবে না? আয়, শাস্তি শুরু হয়েছে, শাস্তি শুরু হয়েছে। জানেন না, শাস্তি শুরু হয়েছে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি। সময় তো হয়ে চলে ধর বাবা, নামাজ পড়তে হবে তো। খুদা কি আজমত ক্যা হে, মুহাম্মদ মুস্তফা জানে, মাকামে মুস্তফা ক্যা হে, মুহাম্মদ কা খুদা জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুয়া বাদ এখানে একটা নামাজ হবে আসরের, থাকতে থাকতে শেষ করা হবে, এখানে আসরের নামাজ হবে। খোদা কি আজমতে ক্যা হে, মুহাম্মদ মুস্তফা জানে, মাকামে মুস্তফা ক্যা হে, মুহাম্মদ মুস্তফা জানে, কাহা জিবরিল নে সিদরা তলক মেরি রসায়ে থে, কাহা জিবরিল নে সিদরা তলক মেরি রসায়ে থে, হে কিতনি মনজিল আগে নবী জানে খুদা জানে। খুদা কি আজমত ক্যা হে, মুহাম্মদ মুস্তফা জানে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন। আমার আব্বা জানেরা, ভাইরা, আমার নবীর আখলাক চরিত্র দেখুন, ওইভাবে জীবন করুন। আল্লাহ বা কোরআনের মধ্যে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এ দুনিয়ার মানুষেরা তোমার আমার জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ আমার নূর নবীকে মডেল বানিয়েছে। আমার নবীকে আল্লাহ মডেল বানিয়েছে। এই যে মানুষ, কিছু কিছু মানুষ উঠছে না নাকি, উজু করতে যাচ্ছে নাকি, উজু করার সময় দিয়ে হবে, এভাবে পিঠ দেখিয়ে যাওয়াটা বিয়াদুবি। কেন দিনের আলোচনা হচ্ছে, এটাও শিখা দরকার, এটাও জানা দরকার। কথা বুঝে আসছে? ভালো না লাগে আসবেন না, প্রথম থেকে এসে পিঠ দেখিয়ে চলে যাওয়াটা ধ্বংসের আলামত হবে, বিয়াদুবি হবে। আমি খুব ভালো মানুষ ভাই, আবার অন্যায় দেখলে প্রশ্রয় দিই না,
সে যেই হোক, কেন ইসলাম সবার আগে, দিন সবার আগে। ওই জন্যে জানা নেই বলে দিলাম উজু করার টাইম দেওয়া হবে, তখন গিয়ে উজু করবেন। কথা বুঝে আসছে? আপনি নামাজ পড়বেন, আমিও নামাজ পড়ব ইনশাল্লাহ, বলুন। হ্যাঁ, যদি আপনি বেশি বুঝেন তাহলে সমস্যা হয়ে যাবে আবার। হ্যাঁ, আপনি যদি বেশি বুঝে যান তাহলে সমস্যা হয়ে যাবে, এজন্যে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, দাঁড়াও, তাহলে আমার রসুলকে আল্লাহ কি করেছেন? মডেল করেছেন, তাই তো নাকি? তাহলে আমরা যদি ইসলামের অনুসারী হই, ফলো কাকে করবো? কথা বলছে না তো, কথা বলবেন তো, রসুলকে ফলো করব। কাকে? কেন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা মুহাম্মদ রসুলকে মডেল বানিয়েছে, তাই তো নাকি? কথা বলে, কোন পিসায় মডেল নয়, কোন পীরজাদা মডেল নয়, কোন মুফতি মডেল নয়, কোন বক্তা, কোন আলেম, কোন উলামা মডেল নয়। মডেল হলো মুহাম্মদ রসুল, উসওয়াতুন মামানা মডেল মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি আলেম মানবেন না? হ্যাঁ, মানতে হবে। ওয়ারাসাতুল আম্বিয়া, মুর্শিদ মানবেন না? আলেমই যে মুর্শিদ, সে কোন ভাষায় আলেম বলা হয়, কোন জায়গায় মুর্শিদ বলা হয়, কোন জায়গায় শায়খ বলা হয়, বিভিন্ন ভাষায় ডাকা হয়। অর্থাৎ যারা তোমাকে আমাকে কোরআন সুন্নার আলোকে আল্লাহ রসুল চিনায়, তাদেরকেই তো বলা হয় মুর্শিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকেই তো বলা হয় আলেম। আল ইলমু ইলমান, আলেম দুই ধরনের, একটা জাহিরি অপরটা বাতিনি। এই দুই এলেম মানতে হবে। কিন্তু মডেল কে? মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পৃথিবী জমিনে যেদিকেই তাকাবেন, এর বখেরা তরুণীরা বাবেরা আজ তোমার আমার উপরে জুলুমে অত্যাচার হতে লেগেছে। এর কারণ যারা জুলুম করছে তারা তো দোষী অবশ্যই, কিন্তু তোমার আমার পাওনাও এটা বটে, তোমার আমার পাওনাও তো এটা। কেন আমি বললাম, প্রথমেই বললাম না, নামে তালপুকুর ঘটি ডোবে না, আমরা নামে মুসলমান, তাই তো পাওনা এটা। আমার রসুলকে ভুলে যাবি, কোরআন খোলো না, তার দ্বারা তোদেরকে শেষ করব। আজকে এটা ঘটছে, দুনিয়া জুড়ে হচ্ছে। এ নাজওয়ান তরুণেরা, এ আমার নবী পাখে প্রেমিকেরা, আসল পরিবর্তন হয়ে যান। পৃথিবী যতই চেষ্টা করুক না কেন, মনে রাখবেন আলাকু খান চেষ্টা করেছিল, চিঙ্গিস খান চেষ্টা করেছিল, বুসো চেষ্টা করেছিল, হতভাগে আকবর চেষ্টা করেছিল, যুগে যুগে ভাবে অনেক জালিম চেষ্টা করেছে, সবাইকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। তোমাকে আমাকে পৃথিবী জমিনে আজকে তারিখে 250 কোটি রেখেছে এ যুবকেরা তরুণেরা, কিন্তু তোমাকে আমাকে নিয়ে একটা তো ঠিক করতে হবে। তোমার আমার মডেল যখন আল্লাহ নূর নবীকে করেছে, তুমি যা করবে নবীকে দেখো, নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, হজ করবে নবীকে দেখো, যাকাত দেবে নবীকে দেখো, এক কথাই নবী তোমার আমার মডেল। তুমি যদি দিনকে মানো, মন দিয়ে শুনে রেখে দাও, তোমার ধর্মনীতি হবে মুহাম্মদ রসুলকে দেখে, তোমার সমাজ নীতি হবে মুহাম্মদ রসুলকে দেখে, তোমার অর্থনীতি হবে মুহাম্মদ রসুলকে দেখে, তোমার রাজনীতিটাও হবে মুহাম্মদ রসুলকে দেখে। কেন পৃথিবী জমিনে তুমি ধর্মনেতা যদি বলো মুহাম্মদ রসুলের জোড়া নাই, রাজনীতি যদি বলো মুহাম্মদ রসুলের জোড়া নাই, অর্থনীতিতে যদি বলো মুহাম্মদ রসুলের জোড়া নাই, তুমি যেদিকেই যাবে মুহাম্মদ রসুল হলো টপ নাম্বার ওয়ান। তাই আল্লাহ আমার নবীকে মডেল বানিয়েছে, তুমি যাই করো না কেন রসুলকে দেখো।